পেঙেরির ডিব্রুজান কঠালগুড়ি বন বিভাগে গড়ি তুলিছে এখন মনোমোহা গছপুলির নার্সারি। বন বিভাগের খাটাংপানী আঞ্চলিক বন বিভাগে প্রস্তুত করে উলিয়াইছে 9 লাখ গছপুলির নার্সারি। তিনিচুকীয়া জেলার ডুমডুমা বন সংমন্ডলের অন্তর্গত খাটাংপানী আঞ্চলিক বন কার্যালয়ের অধীনর পেঙেরির ডিব্রুজান কঠালগুড়ি বন বিভাগে গড়ি তুলিছে এখন সর্বাঙ্গ সুন্দর দৃষ্টিনন্দন গছপুলির নার্সারি। সরকারের অমৃত বৃক্ষ আঁচনির অধীনত বন বিভাগের উদ্যোগত গড়ি তোলা এই নার্সারিত প্রায় 9 লাখ গছপুলি আছে, যত প্রায় 5 লাখ মেহগনি পুলি, ভ্রমুরা পুলি 1 লাখ 60 হাজার, 1 লাখ শিলিখা পুলির কদম 1 লাখ 60 হাজার, বগীপমা আদি পুলি এই নার্সারিখনত আছে। রোপণ করবপরা অবস্থা থাকা এই 9 লাখ গছপুলি মনোমোহা দৃশ্যই এতিয়া সকলোরে দৃষ্টি আকর্ষণ করেছে। খুব সেউজীয়া একটা পরিবেশ আহিয়ে ভাল লগা হয়েছে। সাধারণত আমি দেখি থাকো যে বন বিভাগের অন্যান্য কিছু ক্ষেত্রে আমি প্রায় সমালোচনার মুখর হয়ে থাকো, গছ কটা বা শিল বালি বা অন্যান্য সেক্টরবিলাক খুব মুখর হয়ে থাকো, কিন্তু পেঙেরিত একটা ব্যক্তিগত পরিবেশ এটা পাইছো যে ইয়াত ইমান ধুনিয়াকৈ নার্সারিখন যে উঠাইছে এই চকুত লগা হয়েছে। অন্তত আর একমাহ যদি গছপুলিখিনি ইয়াতে থাকে অন্তত ওচর মানুষখিনি চাবপরা পরিবেশ এটা নয়নাবিরাম চালে চকুরা একটা পরিবেশ এটা হয়েছে। আর এই কথা বতরাবিলাকৰ কারণে সঁচাকে পেঙেরি খাটাংপানী রেঞ্জর যিজন রেঞ্জার মহোদয় আছে মেদক ডাঙরিয়া, সমান্তরালভাবে ইয়াতে একদম সম্মুখত থাকি উপস্থিত থাকি সুহরিয়া থাকি ইয়াতে শইকীয়া ডাঙরিয়া আছে এসিস্টেন্ট রেঞ্জ হিসাবে, তেখেতসকলের নেতৃত্বত গোটে কারবারটা খুব ধুনিয়া হয়েছে। আর তেখেতসকলক আমি এই খাটাংপানী রেঞ্জর এজন বাসিন্দা হিসাবে ছাত্রমুক্তি কৃষক মুক্তির সংগ্রামী যেটু আমার থল তারপর আমি শুভেচ্ছা জ্ঞাপন করছো। এই ধরনের কারবারবিলাকে অঞ্চলটা আমার মানুষখিন মন জয় করব। আর আমার একটা বস্তু খুব একটা ভাল লগা হয়েছে যে মানুষখিন চাবর কারণে আহিব কারণে আমি আহ্বান জানাম যে এই ধরনের কারবার একটা বন বিভাগে করে। আর এই কথা বতরাবিলাক আহিবলগা দিনত ইয়াতো 1 লাখমান পুলি বিতরণ করব বলেছে লোকেলত, তেওঁলোকৰ ফালৰ পৰা দিব পৰা পৰিবেশ এটা হ'ব বুলি কৈছে। তো তেওঁলোকে নিজাববীয়াকৈও এই পৃথকে এখন ইয়াতে পুলি উৎপাদন কৰিছে ইয়াৰ লোকেল বনাঞ্চলৰ কাৰণে। এই কথা বতৰাবিলাক ভাল হৈছে। তেওঁলোকে নাহৰৰ এবাৰ বোলে পৃথকে কেইটামান হেক্টৰ এখন বাগিচা কৰিব পুলি যথেষ্ট কৰিছে তেওঁলোকে। এইবিলাক তেওঁলোকে চৰকাৰৰ যিটো প্ৰজেক্টটোক বাদ দিও নিজাববীয়াকে যিখিনি কৰিছে এই কথা বতৰাবিলাক সঁচাকৈ আদৰণি হৈছে। আৰু আমি ছাত্ৰমুক্তিৰ ফালৰ পৰা সদায়ে মুখ সমালোচনাত মুখৰ হৈ থকা ল'ৰাটোৰ মুখৰ পৰাও আজি অন্তত তেওঁলোকক প্ৰশংসাসূচক কথাকেইটা ৰাখিছোঁ। আৰু আহিবলগা দিনত আমি ভাবোঁ যে এই ধৰণৰ ডেকাতেজৰ যিবিলাক বিষয়া এই ঠাইবিলাকলৈ দিয়াটো খুব জৰুৰী। অলপ মেদক ছাৰহঁতৰ দৰে চিন্তা চৰ্চা কৰা যিসকল বিষয়া তেওঁলোকৰ ইয়াতে প্ৰয়োজনবোধ আমি কৰিছোঁ। আৰু তেখেতসকলে নেতৃত্বত অন্তত তৰাণী বনাঞ্চল বহুদিন হ'ল গছ কটা বা ইয়াৰ পৰা কুণ্ডা গাড়ীয়ে গাড়ীয়ে নিয়া এই কাৰবাৰটো তেওঁলোকৰ নেতৃত্বত অকণমান ৰক্ষা পৰিল তৰাণী বনাঞ্চলকে আদি কৰি ইয়াৰ যিকেইখন বনাঞ্চল আছে এতিয়া নতুন ধৰণৰ কাম কাজবিলাক হৈছে। বনাঞ্চলবিলাকত গছপুলি ৰোৱা প্রতিপালন করা এই ধরনের কারবারবিলাক হয়েছে। আর এই কারবারবিলাকৰ কারণে তেখেতসকলক ধন্যবাদ জ্ঞাপন করছো। আর অন্যান্য বনাঞ্চলবিলাকৰ তুলনাত খাটাংপানী যে সঁচাকৈ কিবা এটা হয়েছে, সমান্তরালভাবে বিষয়বিলাকৰ পৰা এটা উখ পাইছো যে এই যি ধরনের অমৃত বৃক্ষ আন্দোলনের রিলেটেড ইয়াত যে পুলিবিলাক যে উঠাইছে এই কারবারটোত অন্তত আমার খাটাংপানী এটা মজেদার বা বিভিন্ন সোর্সে কৈছে যে খুব একটা ভাল লগা একটা বাতৰি এটা হবলে গৈ আছে যে অন্তত টপ 3 ভিতর আমার খাটাংপানী থাকিবগে লাগে। এই কথাটোৱে আমাক আরো বেশি ভাল লগাইছে। প্রায় 5 মাহ পূর্বে গাঁৱৰ ৰাইজৰ সহযোগত 5 হেক্টৰ মাটিত বন বিভাগে এই নার্সারিখন আৰম্ভ কৰিছিল। পূৰ্বতে এনে ধৰণৰ নার্সারি কৰিবলৈ চৰকাৰে ঠিকাদাৰসকলক দায়িত্ব প্ৰদান কৰিছিল, ফলত বিভিন্ন ধৰণৰ বিতৰ্কৰ সূত্রপাত হৈছিল, যাৰ পৰিপ্ৰেক্ষিতত চৰকাৰে এইবাৰ বন বিভাগকেই এই দায়িত্ব প্ৰদান কৰে আৰু ডুমডুমাৰ আঞ্চলিক বন বিভাগে পেঙেৰিত এই নার্সারিখন প্রস্তুত করে। অসম সরকারের অমৃত বৃক্ষ আন্দোলন আপনাদের জানে যে এই প্রজেক্টটো আমি প্রায় এটা লাগি থাকা 5 মাহেই হল। প্রথমে আমি গোটেই গাঁৱৰ ৰাইজৰ লগত মিলি ফরেস্ট ডিপার্টমেন্ট মিলি সবই মাটিডোখর সফা করা হয়েছে। 5 হেক্টর মাটি আছে, 5 হেক্টর এরিয়াত আমি এই নার্সারিখন করেছো। এতিয়া দেখিছে আপোনালোকে প্ৰায় হৈছেগৈ আৰু, ৰুব পৰা হৈছেগৈ আৰু। আৰু তেনেকেই কৰি আছোঁ। এতিয়া মেহগনি আছে আপোনাৰ 5 লাখ, ভুমুৰা বুলি কয় ভুমুৰা আছে আপোনাৰ 1 লাখ 60 হাজাৰ, তাৰপিছত শিলিখা আছে 1 লাখ
আপোনাৰ কদম আছে 15,000 আৰু বগী পমা আছে 1,60,000, টোটেল আমাৰ এনেকৈ 9,00,000 আছে। চৰকাৰী নিৰ্দেশৰ পাছতেই এই গছপুলিসমূহ বিভিন্ন গাঁওসমূহত বিতৰণ কৰা হ'ব বুলি জানিব পৰা গৈছে। উল্লেখযোগ্য যে সততে বনাঞ্চল ধ্বংসক ৰোধ কৰাত ব্যৰ্থ হোৱাৰ লগতে বিভিন্ন কাৰুকাৰ্যৰ বাবে বন বিভাগৰ ৰাইজৰ সমালোচনাৰ সন্মুখীন হৈ আহিছে যদিও এই ধৰণৰ আদৰণীয় কাৰ্যই বন বিভাগৰ প্ৰতি ৰাইজৰ আস্থা বৃদ্ধি কৰাৰ লগতে প্ৰশংসাৰ পাত্ৰ হৈ পৰিছে। সমালোচনা বিতৰ্কৰ মাজতে ৰাইজে লাভ কৰিছে এতিয়া এই আশাৰ বতৰা। চৰকাৰী প্ৰকল্পৰ উপৰিও খাটাংপানী আঞ্চলিক বন বিভাগৰ বিষয়া কৰ্মচাৰীসকলৰ প্ৰচেষ্টাত নিজাববীয়াকৈ প্ৰায় 1,00,000 গছপুলি উৎপাদনৰ ব্যৱস্থা কৰিছে। সেইসমূহ গছপুলি স্থানীয় কেইবাখনো সংৰক্ষিত বনাঞ্চলত ৰোপণৰ ব্যৱস্থা কৰিব বুলি জানিবলৈ দিছে ডুমডুমাৰ আঞ্চলিক বন বিভাগে। ডিব্ৰুগড়ৰ পৰা ৰক্তিম দাসৰ প্ৰতিবেদন, লোকেল ইণ্ডিয়া।